আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক একাডেমির আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা নবম শ্রেণীর 139 পৃষ্ঠার গণিত বইয়ের 139 পৃষ্ঠার এই 3-এর 5 নং প্রশ্নটি সমাধান করব। ইতিপূর্বে আমি 3 নং 1, 2, 3, 4 এই 4টি প্রশ্নের সমাধান করে দেখিয়েছি, যারা ক্লাসটি দেখোনি দেখে আসার আহ্বান রইল। তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি প্রশ্নে। এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2PQ। প্রশ্নটা একটু ব্যতিক্রম বাকি প্রশ্নগুলো থেকে, একটু ভিন্নভাবে করছে আর কি, টেনশনে কিছু নাই। দেখো এটাকে আমরা কীভাবে লিখবো, যে সুতরাং পি ইন্টু এক্স প্লাস ওয়াই এটার সাথে এটা সমান, এটার সাথে আবার এটা সমান। তাহলে আমরা কী করবো, এটার সাথে এটাকে একবার নিব, যে পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত, 2PQ। বা এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কী পাই, দেখো এই পিটাকে ওদিকে নিয়ে গেলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল পি গুণ আছে, এদিকে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে আমাদের 2PQ ডিভাইডেড বাই পি, পি এর সাথে পি কাটা, সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত, 2Q। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার এখন হচ্ছে কি, এই কিউ যুক্ত এটার সাথে এটাকে নিব, তাহলে কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কি, 2PQ। বা এবার কিউটাকে নিয়ে যাব, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তাহলে 2PQ ডিভাইডেড বাই কিউ, কিউর সাথে কিউ কাটা যাবে, তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2P। এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি, আমি দিব না, আমি ডাইরেক্ট এখান থেকে এক্স আলাদা করে ফেলব। বা এক্স ইকুয়াল আমরা কী পাই, যে 2P মাইনাস ওয়াই এদিকে আসলে কী হয়ে যাবে, প্লাস ওয়াই। এটাকে আমরা দিব হচ্ছে 3 নং সমীকরণ। এবার এই এক্সের মানটাকে আমরা 1 নং বসাবো, তার জন্য আমরা লিখব কি, যে 1 নং হতে পাই, 1 নং হতে, 1 নং সমীকরণ আমাদের ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2Q, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2Q। বা এক্সের পরিবর্তে বসাবো কি, 2P প্লাস ওয়াই, 2P প্লাস ওয়াই, এখানে আমাদের আবার একটা কি আছে, ওয়াই আছে, ইকুয়াল হচ্ছে কত, 2Q। এখন আমার ওয়াই দরকার, আমি ওয়াই দুইটাকে একসাথে করে ফেলবো, ওয়াই আর ওয়াই যোগ করলে হয়ে যাবে কত, 2Y ইকুয়াল, এখানে আমার আগে থেকে ছিল 2Q, এই প্লাস 2P এদিকে কি হয়ে যাবে, মাইনাস 2P। এবার এই 2 তো দরকার নাই, আমার ওয়াই এর দরকার, তাহলে 2টাকে পাঠিয়ে দেবো ডান পাশে। বা ওয়াই ইকুয়াল এখানে এটা হচ্ছে 2Q মাইনাস 2P ডিভাইডেড বাই 2। এখন এই উপরে দেখো 2 কমন যায়, 2 কমন নিলে আমরা পাই কি, কিউ মাইনাস পি ডিভাইডেড বাই 2 এর সাথে 2 কেটে দিলাম, তাহলে আমরা কী পাচ্ছি, কিউ মাইনাস পি, এটা হচ্ছে কার মান, ওয়াই এর মান। আশা করি পর্যন্ত আপনারা বুঝতে পারছেন, আমরা ওয়াই পেয়ে গেছি। এখন ওয়াই এর মানটাকে আমরা কী করবো, 3 নং সমীকরণে বসিয়ে দেব, তা লিখবো যে 3 নং হতে। তো 3 নং আমাদের ছিল এক্স ইকুয়াল 2P প্লাস ওয়াই, তাহলে 2P প্লাস ওয়াই মানে হচ্ছে কি, কিউ মাইনাস পি, তাহলে কিউ মাইনাস পি। এবার দেখো এখানে 2P এখানে মাইনাস পি, দুইটা পি থেকে একটা পি বিয়োগ করলে আরেকটা পি থাকে, তাহলে হচ্ছে পি প্লাস কিউ, হয়ে গেছে আমাদের সমাধান, যে এক্সের মান হচ্ছে পি প্লাস কিউ, ওয়াই এর মান হচ্ছে কিউ মাইনাস পি। তাহলে এটাকে চাইলে আমরা কিউ প্লাস পিও লিখতে পারি। তো এখন লিখবো নির্ণয়ের সমাধান, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এক্সের মান এটা পি প্লাস কিউ, তারপরে কমা দিব ওয়াই, ওয়াই মানে কিউ মাইনাস পি, তাহলে কিউ মাইনাস পি। এটা হচ্ছে আমাদের 4 নং প্রশ্নের সমাধান, সরি 5 নং প্রশ্নের সমাধান। আশা করি ক্লাসটি আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না, এরপরে যদি কারো কোনো অসুবিধা থাকে কমেন্ট অবশ্যই জানাবেন। আর পরের ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা 140 পৃষ্ঠার যে অপনয়ন পদ্ধতির যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান শুরু করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।